আমাদের সবার প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। কবি কাব্য আম্পারা গ্রন্থ থেকে কোরআন শরীফের সুরা আসর ও তার সানে নজল পাঠ করার মাধ্যমে প্রথমে পাঠ করছি সুরা আসর। শুরু করি শুভ নামে সেই আল্লাহর, করুণা আধার যিনি কৃপা পারাবার, অনন্তকালের শপথ সংশয় নাই, ক্ষতির মাঝারে রাজে মানব সবাই, তারা ছাড়া ধর্মে যারা বিশ্বাসে রাখে, আর যারা সৎ কাজ করে থাকে, আর যারা উপদেশ দেয় সত্যতরে, ধৈর্যে সে উদ্বুদ্ধ যারা করে পরস্পরে। এইবার এই সুরার সানে নজর পাঠ করে শোনাচ্ছি। একদা হযরত আবু বকর তাহার পূর্ব বন্ধু কালোদার সঙ্গে বসিয়া আহার করিতেছিলেন। কথা প্রসঙ্গে কালোদা বলিল, আপনি দক্ষতা সহকারে বাণিজ্য করিয়া লাভবান হইয়া আসিতেছেন, বর্তমানে পৈতৃক ধর্ম অর্থাৎ প্রতিমা পূজা পরিত্যাগ করিয়া মহা ক্ষতিগ্রস্ত হইলেন। তদুত্তরে আবু বকর বলিলেন, যে সত্য ধর্ম অবলম্বন ও সৎকার্য সম্পাদন করে সে ক্ষতিগ্রস্ত হইতে পারে না। সেই সময় এই সুরা অবতীর্ণ হয়। এবনে আব্বাসের মতে ইহা অলিদ আস কিংবা আসোয়ালদের সম্বন্ধে অবতীর্ণ হইয়াছিল। মোকাতেলের মতে আবু লাহাব সম্বন্ধে ইহা অবতীর্ণ হইয়াছিল।